অ্যাস্ট্রোজেনেকা কোভিড ভ্যাকসিন এবং ফাইজার ভ্যাকসিনকে মিলিয়ে একটি করোনা ভ্যাকসিন তৈরির অনুমোদন দিয়েছে জার্মানি সরকার। পাশাপাশি এই দুই ভ্যাকসিনকে মিলিয়ে যে নতুন ভ্যাকসিন তৈরি হবে তার দুটি ডোজের মধ্যে সময়সীমা কমানোর কথা জানিয়েছে সংশ্লিষ্ট সরকার। জার্মান সরকার পরামর্শ দিয়ে জানাচ্ছে ফাইজার ভ্যাকসিন বা মডার্না ভ্যাকসিনকে তাদের দ্বিতীয় ডোজের জন্য বেছে নিতে। বিশেষজ্ঞ দল জানাচ্ছে অ্যাস্ট্রোজেনেকা ভ্যাকসিনের প্রথম ডোজ নেওয়ার পর 4 সপ্তাহের মধ্যেই দ্বিতীয় ডোজ নিতে। জার্মানি স্বাস্থ্যমন্ত্রক বলছে জার্মানিতে ডেল্টা ভ্যারিয়েন্ট ক্রমেই আতঙ্ক ছড়াচ্ছে দেশে। শুধুমাত্র জুলাইয়ে 80% মানুষ সংক্রমিত হয়েছেন করোনার এই নতুন চারিত্রিক বৈশিষ্ট্যে। ইতিমধ্যেই জার্মানির 55% মানুষ করোনার ভ্যাকসিন নিয়ে নিয়েছেন। স্বাস্থ্যমন্ত্রী স্পান জানাচ্ছেন করোনার দ্বিতীয় ভ্যাকসিন আরও বেশি করে প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলবে জনসাধারণের দেহে। ব্রিটেনে অক্সফোর্ড ইউনিভার্সিটির বিশেষজ্ঞ দল জানাচ্ছে অ্যাস্ট্রোজেনেকা এবং ফাইজার ভ্যাকসিনের মিলিত সংস্করণের দুটি ডোজ অনেকখানি প্রতিরোধক শক্তি গড়ে তুলবে দেশবাসীর দেহে। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ।